নমস্কার, লেট নাইট নিউজে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে তৃণমূলের দল যে 12 ঘন্টার বন্ধ দেখেছিল, সেই বন্ধ সমাপ্ত হয়েছে। অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ পালন করা হয়েছে। বলা যায় ADC-তে এই বন্ধ কার্যকর হয়েছে। এখন একটা প্রশ্ন উঠছে যে এই ADC-তে যখন তৃণমূলতা ক্ষমতায় রয়েছে এবং বন্ধ ডাকা হয়েছে ADC এলাকাতে, অর্থাৎ পাহাড়ে বন্ধ ডাকা হয়েছে এবং স্বাভাবিক কারণেই ক্ষমতায় রয়েছে পাহাড়ে তৃণমূলতা দল, তো স্বাভাবিক কারণেই এখানে পাহাড়ে যখন বন্ধ ডাকা হয়েছে এটা সফল হওয়াটা এখানে কোনো প্রশ্ন উঠতেই পারে না যে এখানে কোনো প্রকারের সফলতা থেকে দূরে থাকতে পারে এই আজকের এই বন্ধ। বলা যায় যে বন্ধ সার্বিক সফল, কারণ ক্ষমতায় রয়েছে মথা ডেকেছে তৃণমূলতা দল, আর সেখানে সফলতাটা এখানে আশাই করা যাচ্ছে। এখন এই বন্ধ যখন ডাকা হয়েছে তখন আমরা দেখতে পেলাম যেটা অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা অর্থাৎ গোমতী জেলাসহ এদিকে দক্ষিণে সাব্রুম থেকে শুরু করে যে আগরতলা যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণের মানুষজন এই বন্ধ ডাকার ফলে। রাজ্য ভিত্তিক যে বন্ধ, রাজ্যস্তরে যে বন্ধ ডাকা হয়, সেই সঙ্গে যদি মনে করা হয় শুধু ADC-তে যখন বিভিন্ন সময় তৃণমূলতা IPFT থেকে শুরু করে আমরা দেখেছি যে এখানে বন্ধ ডাকা হয়েছে বিভিন্ন সময়, এবং এই বন্ধের ফলে অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ বিশ্রামগঞ্জ হয়ে যখন আগরতলা যাওয়ার পথে জাতীয় সড়ক NH-8 রয়েছে, এখানে দেওয়ানবাজার বিশ্রামগঞ্জ এলাকাতে কিন্তু এই বন্ধের এই প্রভাবে এখানে রাস্তা পিকেটিং বা অবরোধ করা হয়। এখানে এই অবরোধের পর কিন্তু রাস্তায় দিয়ে জাতীয় সড়কের কিন্তু যোগাযোগটা থমকে পড়ে। বলা যায় যখন ADC-র বাইরে সমতল যখন বন্ধের আওতায় থাকে না, তখনও কিন্তু নিদেনপক্ষে বলা যায় পরোক্ষভাবে হলো এই বন্ধের সরাসরি একটা প্রভাব এসে পড়ে কিন্তু অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা অর্থাৎ গোমতী জেলা সহ গোটা জেলার একটা এখানে সাউথ সহ গোমতী জেলা গোটা দুটি জেলা একসঙ্গে কিন্তু বলা যায় যে প্রভাবিত হয় এই জাতীয় সড়ক অবরোধের ফলে। শুধু সেটাই নয়, এক্ষেত্রে আমরা যদি দেখি যে আগরতলা থেকে যখন উদয়পুরের দিকে মানুষজন আসতে চায় তখনও কিন্তু এই জায়গা জাতীয় সড়কে কিন্তু পাথালিয়া ঘাট এবং এই যে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এই অংশটিতে কিন্তু এটা কমন যে এই পাহাড়ে অবরোধ হলেও অবশেষে কিন্তু আমরা দেখছি এর প্রভাব পড়ছে এখানেও। তো এটা একটা প্রভাব কিন্তু আজকেও লক্ষ্য করা গেছে, এবং এটা নিয়ে আমরা দেখেছি BSF-এর গাড়ির সঙ্গে একটা তর্ক বাগবিতণ্ডা হয়েছে, এখানে ঝামেলা হয়েছে, টুকটাক যাই কিছু হয়েছে, তারপরে আমরা বলবো যে বন্ধ সফল হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কিন্তু বন্ধের এখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই, যদিও কিছু সলতে বোমা আবিষ্কার করা হয়েছে আমরা দেখলাম। এবং বিশেষ করে আমরা বলবো যে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার যদি আমরা বাদ দিই, যে আমরা দেখছি যে এই যে ন্যাশনাল হাইওয়ে রোডটাকে ব্লকেজ করে দেওয়া, লেম্বুছড়া আমরা দেখলাম রাস্তার উপরে বসে এখানে প্রতিবাদ, এখানে গ্রেটার ত্রিপুরার দাবি বা তাদের যে দাবিগুলি এখানে বলা হয়েছে, এবং আগরতলা জাতীয় সড়ক আমরা দেখেছি মনু রেলওয়ে ট্র্যাককে ব্লক করে দেওয়া হয়েছে, ধনপুরে যেটা এখানে এখন পিকেটিং করা হয়েছে ADC এলাকাগুলিতে তীব্রমতা সমর্থকরা পিকেটিং করেছে। তাছাড়া আমরা দেখলাম যে কমলপুর খোয়াই NH যে এটা 208B সেটাকে ব্লক করে দেওয়া হয়েছিল, মুঙ্গিয়াগামী যে রেল ট্র্যাক ব্লক করে দেওয়া হয়েছে এটা আসাম আগরতলা যে রেল স্টেশন রেলপথ, কিল্লা উদয়পুর আমরা দেখেছি যে রোড ব্লক করা হয়েছে, লেম্বুছড়া আমরা দেখেছি, কাঞ্চনপুর যে মহকুমা আমরা দেখলাম মহকুমা শাসকের অফিসে আমরা দেখেছি পিকেটিং করা হয়েছে, 24 রামচন্দ্রঘাট পদ্মবিল রাস্তাকে ব্লক করে দেওয়া হয়েছে। এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখলাম একটা স্বতঃস্ফূর্তভাবে এবং সক্রিয়ভাবে এটা বন্ধ। মনে রাখতে হবে যে এই বন্ধটা আসলে ছিল দীর্ঘদিন পর একটা এমন একটা আন্দোলন যেখানে পাহাড়ের যারা কর্মী সমর্থক রয়েছে মথার তাদেরকে আরেকবার অক্সিজেন দেওয়া এবং তাদেরকে ময়দানে নামিয়ে তাদেরকে দলমুখী করে সক্রিয় করে রাখার একটা কিন্তু এটা অবশ্যই চেষ্টা বলা যায় মথা সুপ্রিমোর, এবং এটা এক্ষেত্রে অনেকটাই সফলতা পেয়েছে বলা যেতে পারে। এবং আমরা বন্ধের সঙ্গে কিন্তু অনেকগুলি সুন্দর চিত্র আমরা দেখতে পেরেছি যেখানে রেলে যারা ছিলেন তাদের অনেকে জল দেওয়া হয়েছে, রাস্তায় সহযোগিতা করা হয়েছে, এবং বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা দেখলাম শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে এই বন্ধটাকে কিন্তু এটাকে সফল করার চেষ্টা করেছে তৃণমূলতা। এবং এক্ষেত্রে বিরোধীরাও কিন্তু এটা কোনো জায়গাতে খুব বেশি প্রতিবন্ধকতা করা সৃষ্টি করা বা কোথায় কোনো বাধা দেওয়ার চেষ্টা এখানে খুব বেশি হয়নি, বিশেষ করে পাহাড়ের যে বিরোধী দল তারা অথবা রাজ্যে যে শাসক দল রয়েছে ক্ষমতাসীন তারা কিন্তু কোথায়ও BJP দল বলা যায়
পাহাড়ের যে প্রধান বিরোধী দল মথার, তারা কিন্তু বলা যায় যে এখানে কোথায় খুব বেশি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি তৈরি করেন বা মথাকে খুব বেশি বাধা দিয়ে কোথায় মাইলেজ দেওয়ার চেষ্টা কিন্তু তারা করেন, এবং এটাই একটা কৌশল গ্রহণ করেছিল বলা যায় বিজেপি দল। আমরা দেখলাম যে মুঙ্গিয়াগামী যেটা বড়মুড়া রেল, বড়মুড়া মুঙ্গিয়াগামী বড়মুড়া, সেখানে আমরা দেখলাম যে রেল ট্র্যাকে দাঁড়িয়ে নো জাস্টিস নো রেল এই ধরনের স্লোগান কিন্তু আমরা দিতে দেখেছি। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই বন্ধ, মথার বন্ধ কিন্তু মানে এটা বলা যেতে পারে যে সফল হয়েছে বন্ধটা, এই বন্ধ সফল হয়েছে। এখানে এই বন্ধ সফল হওয়ার ক্ষেত্রে রাজ্যের শাসক দলের একটা ভূমিকা ছিল, এখানে কোথায় পাহাড়ে কোথায় কিন্তু আমরা দেখিনি যে শাসক দল খুব বেশি এটা নিয়ে মাতামাতি করতে, তাদের বন পালন করতে দেওয়া হয়েছে এবং মথা তাদের লোকবল নিয়ে, শক্তি নিয়ে, বিপুল জনসমর্থন বা জনগণ নিয়ে, তাদের সমর্থকদের নিয়ে কিন্তু এই বন্ধকে সফল করার জন্য এবং এর বার্তা দেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গাতে। রোড ব্লকেজ, রেল ট্র্যাক ব্লকেজ, মহকুমা শাসকের অভিষেকে পিকেটিং, এটা করার চেষ্টা কিন্তু হয়েছে যেন একটা বার্তা যায় সারা রাজ্যব্যাপী যে মথার এই বন্ধ কিন্তু একটা একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে এবং এটা আগামী দিনে বাকি আন্দোলনগুলির ক্ষেত্রে কিন্তু মথা সুপ্রিমো এই আজকের এই যে বন্ধ সেটাকে কিন্তু আগামী দিনে এটাকে অগ্রসর করে নিয়ে যাবে আন্দোলনটা। কারণ আমরা আগেও বলেছি যে মথা সুপ্রিমো বারবার যখন দিল্লির নজরে যাওয়ার চেষ্টা করেছিলেন বিভিন্নভাবে, তো আজকের এই আন্দোলন এই বন্ধ কিন্তু সেটা দিল্লির নজরে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। কারণ তিনি বলেছেন যে আমরা চাই আমাদের ভাষা এবং আমাদের গ্রেটার ত্রিপুরার দাবি, আমাদের বিভিন্ন দাবিগুলি যেন কেন্দ্রীয় সরকারের নজরে যায় এবং সেটার চেষ্টা কিন্তু করা হয়েছে। তবে আমরা যে বিষয়টি প্রথমেই বলেছি যে পাহাড়ে রয়েছে মথা ক্ষমতা এবং পাহাড়েই বন্ধ, এবং সেই বন্ধ সফল হওয়াটা এখানে খুব বেশি একটা এখানে বিস্ময়কর ব্যাপার বলে আমরা মনে করি না। কারণ এই বন্ধ রাজ্যভিত্তিক বন্ধ ছিল না, সমতলে স্বাভাবিক ছিল, শুধু গোমতি জেলা যেখানে যেখানে পাহাড় এডিসি এলাকা এবং পাশাপাশি সমতল যে অংশগুলোতে ন্যাশনাল হাইওয়েগুলি ক্রস করেছে এই ধরে এডিসি এলাকা ধরে, সেই জায়গাগুলিতে কিছু কিছু জায়গাতে কিন্তু মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে আমরা লক্ষ্য করেছি। তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।